ওয়েলকাম এভরিওয়ান, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো অনেক ক্লাস আমরা করে ফেললাম, অনেক দূর আমরা একসাথে চলে আসছি। তো এইখানে এসে আমরা এমন একটা পর্যায়ে যখন বলতে পারো সব ধরনের কোশ্চেন প্যাটার্নের মোটামুটি আমরা শেষ দিকে। আমরা প্রায় 9-10 রকমের কোশ্চেন প্যাটার্ন অলরেডি সলভ করে ফেলছি। আমরা ইপিটির বেসিক থেকে শুরু করে ডুওলিঙ্গো কাকে বলছি, কেন ডুওলিঙ্গো দিচ্ছি, সব কিছু কিন্তু আমরা শেষ করেছি এখন পর্যন্ত। এখন আসলে আমাদের এই বেসিক আর 2-3 রকমের কোশ্চেন সেটকে যদি আমরা সলভ করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে আমরা একটা কোশ্চেন প্যাটার্ন আমাদের সামনে যখন চলে আসবে, 45 মিনিটের যখন অ্যাপটেটিভ টেস্টটা থাকবে, এই টেস্টে যে কোশ্চেনটাই আমাদের সামনে আসবে আমরা খুব সুন্দরভাবে সেটার অ্যান্সার করে আমরা বেরোয় যেতে পারবো। কোনো রকম আমরা ধরাও খাবো না এবং বলতে পারো যে কোনো রকম প্যারায় পড়া, সমস্যায় পড়া কোনো কিছু আমাদেরকে ফেস করতে হবে না। তো এইটাই বলে মোটামুটি আজকে ক্লাসটা শুরু করি। তো দেখো আজকে যে কোশ্চেন টাইপটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাস্টের দিকে সব কোশ্চেন প্যাটার্ন গুলো বা কোশ্চেন টাইপ গুলো কিন্তু অনেকটা সেম। এখন তোমার মনে হতে পারে এই সেমটা কেন, এই বেসিক মিলটা কেন? দেখো বেসিক মিল থাকলেও মূলত এটা অনেকটা তোমরা যারা 12th কম্বিনেশন পারমুটেশন করেছো, এটা অনেকটা একটা কম্বিনেশনের মতো। কোনো একটাতে তুমি রিড করবা, করে ধরে নাও এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন তো তাহলে কোশ্চেন প্যাটার্নটা এরকম হয়ে যাবে, তুমি রিড করে রাইট করবা, একটু বোঝার চেষ্টা করো, তোমরা দেখবা সবাই এবার বেশ মজা লাগবে আসলে এরা কোশ্চেন গুলো কিভাবে বানায়। রিড করে রাইট করবা। আরেকটা কি থাকে, তুমি লিসেন করবা, শুনবা, শুনে লিখবা। আরেকটা কি থাকে, তুমি পড়বা, তুমি পড়ে বলবা। অর্থাৎ ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিছে যে হোয়াট ইজ ইউর নেম, তো তুমি সেটা লিখলা, আবার একবার ওইটা জোরে বলাও হইলো হোয়াট ইজ ইউর নেম, তখনও তুমি লিখবা। আবার দেখলে লিখা আছে হোয়াট ইজ ইউর নেম, কিন্তু তোমাকে সেটা উত্তরটা মুখে বলতে হবে, ঠিক আছে? আবার দেখা যাবে আরেকবার লিসেন স্পিকিং, এইটার ক্ষেত্রে তুমি নিজে কানে শুনবা হোয়াট ইজ ইউর নেম, তোমাকে বলতেও হবে তোমার নিজের নাম। তো দেখো আসলে কম্বিনেশন করে এই কত রকমে আমরা এই কোশ্চেনটাকে ঘুরাই ফেলতে পারছি, রাইট? কারণ আমাদের দিক থেকে আউট মানে ইনপুট, আমরা যে ইনপুট দিব আমরা দুইভাবে ইনপুট দিতে পারি। আমরা ইনপুট দিতে পারি লিখে, অথবা আমরা ইনপুট দিতে পারি স্পিকিং এর মাধ্যমে। আবার আমাদেরকে যে কোশ্চেন করা হবে এইটা করা যেতে পারে দুইভাবে, নয় পড়ে নিব এরকম, নয় শুনে নিব এরকম। তাহলে বেসিক্যালি এরা যেটা করে সব সেম কোশ্চেন টাইপটাকে এরকম চারটা ভাগে ভাগ করে, যাতে তোমার প্রতিটা সিচুয়েশনের অ্যাবিলিটি তুমি হঠাৎ করে যে শুনে বলে ফেলতে পারবা, শুনে লিখে ফেলতে পারবা, লেখাটা দেখে বলতে পারবা, এরকম যে কোনো সিচুয়েশনকে তোমার সামনে অ্যারাইজ হলে, অর্থাৎ রিয়েল লাইফে তুমি যখন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকবা, তখন এইটা তো কোনো সিচুয়েশনই না, তখন এটা একদম বেসিক পার ডে অবস্থা, এটা তখন আর কোনো একটা নতুন সিচুয়েশনের মধ্যে থাকবে, এটা থাকবে ডেইলি একটা তোমার অবস্থা, তোমার জন্য একটা ডেইলি ফেনোমিনন বলতে পারো, ডেইলি সিচুয়েশন যেটাই বলো সেটার মধ্যে। তো তখন তো তোমার এটা লাগবেই, এবং এই জন্যই তোমার ফ্লুয়েন্সি টেস্ট করার জন্য প্রত্যেকটা কোশ্চেনকে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আর মেড ইন দিস সিস্টেম। তো যাই হোক, তো আমরা এইবার এই কোশ্চেনটাতে চলে আসি। দেখো আমরা আগে একটাতে বলেছিলাম যে আমাদেরকে কোন একটা প্যাটার্নের কোশ্চেন থাকবে যেখানে ওয়ার্ডের লিমিটটাও বলে দিবে, বা অ্যাট লিস্ট লিমিটটা বলে দিবে। এইখানে দেখো ওয়ার্ড কাউন্টটা আছে, তোমাকে নিজেকে নিজে ওয়ার্ড কাউন্ট করতে হবে না, বলা আছে অ্যাট লিস্ট 50। তো অ্যাট লিস্ট 50 তোমার টাইম চলতে থাকবে, টাইমের মধ্যে অ্যাট লিস্ট তোমাকে 50 লিখতেই হবে। আমরা যেটা বলবো অ্যাট লিস্ট 120 থেকে 150 লেখার চেষ্টা করবা, এইটা তোমাকে খুব ভালো মার্কস পেতে হেল্প করবে। এখন বলতে পারো যে এত ওয়ার্ড কিভাবে হবে, আদতেও লিখতে পারবা কিনা? পারবা, একটু ক্রিয়েটিভনেস,
ইউজ করলেই তুমি খুব সহজে, একটু ক্রিয়েটিভনেস ইউজ করলে তুমি খুব সহজে করতে পারো। দেখো এক একটা স্পেস ইউজ করলেই কিন্তু একটা ওয়ার্ড কাউন্ট হয়ে যায়। তো তার মানে এই না আমি বলবো যে তুমি খুব ছোট ছোট বারবার ইট ইজ এম আর এ উ আ ই এইগুলো বারবার ইউজ করে সেন্টেন্স মানে ওয়ার্ড বাড়াও, কখনোই না। কিন্তু ব্রেনে এমন সেন্টেন্স ভাবো তার মধ্যে যথেষ্ট প্রিপোজিশনস আছে, যথেষ্ট প্রোনাউন্স আছে, ভার্ব আছে, ছোটখাটো অক্সিলারি আছে। এটার মানে তুমি রিডান্ডেন্ট বারবার এই কাজটাকেই বারবার ঘুরায় আনবা, এটা হইতে পারে একটা মাত্র টিপস। এটা তোমার বলতে পারো ফার্স্ট টিপস, যে ছোট ছোট স্মল ওয়ার্ডস ইউজ করো, যাতে কিনা তুমি বেশি স্পেস ইউজ করতে পারো তাতে বেশি ওয়ার্ড কাউন্ট বেড়ে যাবে। তো ইটস দ্য বেসিক ফার্স্ট টিপস। কিন্তু তার থেকে বড় টিপস হচ্ছে অন্য জায়গা। দেখো আমরা এর এক ক্লাস আগে মনে হয় এমন একটা কোশ্চেনের অ্যান্সার করেছিলাম, সেম এরকম একটা কোশ্চেন ছিল, কিন্তু তার সাথে আমাকে চারটা হিন্টও দিয়ে দিছিল সেই কোশ্চেন প্যাটার্নটায়, এবং ওইটা ছিল একটা স্পিকিং, পড়ে আমাকে বলতে হয়েছিল, এইখানে পড়ে লিখতে হচ্ছে এইটাই। ওইখানে ছিল ডেসক্রাইব ইউর ফেভারিট সাবজেক্ট, এখানে বলছে ডেসক্রাইব ইউর টাইম, ইউ আর সারপ্রাইজড হোয়াট হ্যাপেন্ড। সো তুমি নিজে যেটা করো, তাড়াতাড়ি এখানে চারটা কোশ্চেন বানাই ফেলো নিজের মনে, যে ধরে নিতে পারো হোয়াট ওয়াজ দ্য সারপ্রাইজ, হোয়াট ওয়াজ দ্যাট, হোয়েন ইট হ্যাপেন্ড, হু ডিড, অ্যান্ড ইউর ফিলিং। যে রকমই কোশ্চেন থাকুক না কেন, তোমার কথা হবে তুমি চারটা পয়েন্ট আউট করে ফেলো, যেখানে যেরকম ওই কোশ্চেন টাইপটাতে চারটা কোশ্চেন তোমাকে দিয়েই দিছিল, যে ফেভারিট সাবজেক্ট কি, কেন তুমি এটা পড়ো, কবে থেকে পড়তেছো, এবং তোমার ইম্পর্টেন্সটা কি। ঠিক সেইভাবে এইখানেও চারটা কোশ্চেন বানাইলাম। চারটা কোশ্চেন তোমার বানানো শেষ হলেই বেসিক যত আমরা এখন পর্যন্ত রাইটিং ক্লাস অনেকগুলো করছি, রাইটিং ক্লাসে বারবার যে রুলসগুলো বলছি সেইগুলো সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, এইগুলোকে বেসিকলি ফলো করে, এবং আজকে যে এক্সট্রা টিপসটা দিলাম যে এমন সেন্টেন্স ইউজ করো যাতে এক্সট্রা প্রিপজিশনস, আর্টিকেলস, প্রোনাউন্স, ভার্ব, অক্সিলারি এই জিনিসগুলো বেশি থাকবে। তো এই চারটা জিনিসকে ব্যবহার করো। সেকেন্ডলি যে কোনো কোশ্চেনকে পাওয়া মাত্র এরকম চারটা নতুন কোশ্চেনে ভাগ করে ফেলো। এই দুইটা কোশ্চেন যদি তুমি মানে এই দুইটা কাজ তুমি করো এবং গ্রামারগুলোকে ভালো মতো ইউজ করো সেন্টেন্স স্ট্রাকচারটাকে, তাহলে আমি সঠিক সরাসরি বলে দিতে পারি যে 50টা ওয়ার্ড, অনলি 50টা ওয়ার্ড লেখা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। একটা উত্তরই তো তোমার 10-20 ওয়ার্ড পার হয়ে যাবে এক লাইনে উত্তর লিখে। তো হোয়াট ওয়াজ দ্যাট, ধরে নাও এমন একটা সারপ্রাইজ যে তুমি ঢাকায় থাকো, কোনো একটা হোস্টেলে থাকো, তোমার প্যারেন্টস থাকে হচ্ছে খুলনায়। তো তুমি যেটা হয়েছে, তুমি হচ্ছে স্কুলে কলেজে গেছো তোমার বার্থডে এর দিন, তুমি ফিরে আসার পরে হঠাৎ করে দেখতেছো যে তোমার রুমের তালা খোলা, তুমি যে রুমটাই থাকো সেই রুমটার তালা খোলা। কি হলো, তুমি তো ভয় পেয়ে গেছো, তুমি রুমটা তাড়াতাড়ি নক করছো, অ্যান্ড তুমি দেখলা যে রুম থেকে তোমার বাবা মা গেট খুলছে, তোমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা খুলনা থেকে ঢাকা চলে আসছে। তো হোয়াট ওয়াজ দ্যাট, সো দ্য সারপ্রাইজ ওয়াজ বেসিক্যালি মাই বার্থডে সারপ্রাইজ, শেষ, ইট ওয়াজ বেসিক্যালি আ বার্থডে সারপ্রাইজ। এইবার এটাকে আলোচনায় আসবো। তো ইট হোয়েন ইট ওয়াজ হ্যাপেন, ইট যেন ইট হ্যাপেন ইন লাস্ট ইয়ার ডিউরিং মাই বার্থডে। সো আই জেনারেলি লিভ ইন ঢাকা, তুমি এইভাবে এইবার একটু কন্টেক্সট বলে দাও, সো আই জেনারেলি লিভ ইন ঢাকা ফর মাই এডুকেশনাল পারপাস, অ্যান্ড আই লিভ ইন আ হোস্টেল, আই লিভ ইন আ হোস্টেল। সো অন দ্য ডে অফ মাই বার্থডে আই ওয়েন্ট টু দ্য কলেজ জেনারেলি, বাট হোয়েন আই রিটার্ন আই স দ্যাট দ্য লক অফ মাই রুম ওয়াজ ওপেন, অ্যান্ড আই ওয়াজ শকড হোয়াট হ্যাপেন্ড, মেবি দেয়ার ওয়াজ সাম robbery or some thief inside happened or some thief inside my room. So I started knocking the door, but what I see, my parents opened the door. They are my parents who just came to Dhaka from Khulna just to surprise me. At that moment my feelings was like unbelievable, I was shocked,
my parents love me so much that just to wish me a happy birthday and just spend the whole day of my birthday with me, they just came to Dhaka. Then we arranged a small birthday get together in Dhaka with some of my cousins who live in Dhaka. We just cut a cake and everything happened. So this was the surprise. What was really a memorable thing for my life. দেখো তো তুমি এইখানে যে চারটা ভাগে ভাগ করছো, আমি কিন্তু চারটা ভাগেরই অ্যানসার বলছি মাত্র, কোনো বাইরের কোনো অ্যানসার না। কি হয়েছিল, কখন হয়েছিল, কারা করছিল, তোমার ফিলিংস কি ছিল, কি হয়েছিল, তোমার রুম, তুমি এরকম কলেজে গেছিলে, ফিরে এসে দেখো রুমের দরজা খোলা, এইটা একটা জিনিস হয়েছিল। আর সারপ্রাইজ আর একটা অংশ ছিল যে তারা তোমার জন্য একটা গেট টুগেদারও আয়োজন করে রাখছিল ঢাকার তোমার কাজিনসদেরকে নিয়ে। কখন হয়েছিল, তোমার বার্থডে দিন হয়েছিল, কারা করছিল, এরা তোমার প্যারেন্ট যারা তোমার জন্য খুলনা থেকে ঢাকা জার্নি করে চলে আসছে তোমার বার্থডে, তোমার ফিলিংস কেমন ছিল, খুবই ভালো, এক্সট্রাঅর্ডিনারি, এক্সেট্রা এক্সেট্রা, তুমি খুব আবেগ আপ্লুত হয়েছিলা। তো দেখো এই বেসিক চারটা ফান্ডা তুমি যদি ব্যবহার করো ফান্ডামেন্টাল ভাবে এই চারটা ভাগে, যেগুলো কোশ্চেনকে হু হোয়েন হুম হুজ এরকম চারটা, হাউ এরকম চারটা অ্যাটলিস্ট যদি তুমি ভাগ করে ফেলো, তুমি ইজিলি, খুবই ইজিলি তুমি এই 50 ওয়ার্ডস কে শেষ করতে পারবা, তোমার তেমন কোনো চিন্তা করা লাগবে না। তো বুঝা গেল তাহলে আমরা যে আসলে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি। তো এইটার মধ্যে দিয়ে মূলত আমাদের এই কোশ্চেন প্যাটার্নটা কি করে অ্যান্সার করতে হবে, কি করে এটাতে ভালো করতে হবে, এই জিনিসটা আমরা জানতে পারলাম। তো আমার আরেকটাও কথা বারবার যেটা বলছি যে থ্যাংকস আ লট এই সেই, এইগুলো কখনো শেষে বলবাও না, লিখবাও না, নেভার এভার। এবং যদি মনে হয় যে টাইম শেষ হয়ে যাচ্ছে, তো কখনো মাঝপথে কোনো সেন্টেন্স কে লিভ করবা না, সেন্টেন্স পুরোটা শেষ করবা, তাতে করে তোমার কিন্তু ভালো মতো শেষ করতে খুব হেল্প হবে। তো এই তো এইটার সাথে মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, নেক্সট দিন অন্য কোন একটা কোশ্চেন প্যাটার্নে তোমাদের সাথে আলোচনা হবে। থ্যাংকস এভরিওয়ান ফর বিইং উইথ আস, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।